হাই, দিস ইজ শৌভিক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল গ্লোলিক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সক্লুসিভ, কারণ আজকে যে প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো সেই প্রোডাক্টটা কিন্তু তোমরাই অনেকদিন ধরে কিন্তু ডিমান্ড করেছিলে যে এই প্রোডাক্টটা দেখাও, এই প্রোডাক্টের রিভিউ দাও, এই প্রোডাক্টটার মানে প্রচুর মানে কিন্তু তোমাদের কমেন্ট এসেছিলো, যার জন্য কিন্তু আমারও ইচ্ছা ছিল যে এই প্রোডাক্টটা রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যাই হোক, আলটিমেটলি কিন্তু সেই প্রোডাক্টটা আমি নিয়ে এসেছি, সেই প্রোডাক্টটা ইউজ করেছি, প্রোডাক্টটা কেমন কী রেজাল্ট আসলো এ টু জেড এই ভিডিওতে কিন্তু বলবো। যাই হোক, প্রোডাক্টটা দেখলে হয়তো তোমাদের খুব ভালো লাগবে, তোমরা হয়তো বুঝতে পারবে যে কোন প্রোডাক্টের কথা বলছি। তো সেটা হলো, দেখতেই পাচ্ছ, চন্দ্রাবতী আয়ুর্বেদিকের ব্রাইডাল টাচ। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে চন্দ্রাবতী আয়ুর্বেদিকের ব্রাইডাল টাচ প্যাকটির একটা রিভিউ করো। তো আমি আলটিমেটলি আজকে কিন্তু তোমাদের এই চন্দ্রাবতী ব্রাইডাল টাচের প্যাকের কিন্তু এ টু জেড ডেমোস্ট্রেশন থেকে শুরু করে এর মধ্যে কী কী আছে এ টু জেড কিন্তু তোমাদেরকে আমি কিন্তু বলবো। যাই হোক, প্যাকটা এরকম দেখতে, প্যাকটা কিন্তু এরকম দেখতে, দেখতেই পাচ্ছ প্যাকটা এরকম দেখতে। একটা পাউচ প্যাকে রয়েছে, এটা রয়েছে পেছনের পোর্শনটা, এটা রয়েছে ফ্রন্ট পোর্শনটা। যাই হোক, এটা চন্দ্রাবতীর যে ব্রাইডাল টাচ রয়েছে এটা নেট ওয়েট রয়েছে কিন্তু 50 গ্রাম, 50 গ্রাম রয়েছে কিন্তু এটা নেট ওয়েট। আর এটার যে দাম রয়েছে সবার এফোর্টের মধ্যে অনলি 45, আর আমি কিনেছি কিন্তু এই প্রোডাক্টটা মাত্র 38 টাকায়। এই প্রোডাক্টটা কিন্তু আমি কিনেছি। যাই হোক না কেন, এটার যেই মানে কোম্পানি যেটা ক্লেম করেছে সেটা একটু আমি তোমাদেরকে বলি, যে বলেছে যে ব্রাইডাল টাচ ইজ অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার দ্যাট এক্সফোলিয়েটস দ্য স্কিন লিভিং ইট ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং। তো বুঝতেই পারছো, এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার প্যাক যেটা কিন্তু আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করছে। এছাড়াও কিন্তু এই প্যাকটা খুব সুন্দর করে আমাদের স্কিনটাকে গ্লোয়িং এবং ফ্রেশ করে তুলছে কয়েক মিনিটেই। এছাড়াও বলেছে কিন্তু এই প্যাকটা বিভিন্ন ধরনের ডিজিজ, স্কিনের যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় সেটাকেও কিন্তু কিওর করতে ভীষণ অ্যাক্টিভ। যাই হোক, এটা যে ডাইরেকশন দিয়েছে সেটা একটু তোমাদেরকে আমি বলে দিই। এটা কিন্তু জাস্ট নর্মালি জলের সঙ্গে গুলবে, যেমনভাবে প্যাক গোলে একটু কাদা কাদা করে প্যাকটাকে গুলবে, গোলার পর ফুল বডি ফুল ফেসে কিন্তু ভালো করে লাগাতে পারো। তো এখানে কিন্তু মানে মেনশনই করা আছে ফুল অফ বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, এটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম, তো এটার কেমন রেজাল্ট এসছে সেটা অ্যাপ্লিকেশনের সময় আমি বলবো। তো যাই হোক না কেন, এটার যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা একটু তোমাদেরকে আমি বলে দিই। এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্রেগ্রেন্স কিচ্ছু নেই, এটা 100% আয়ুর্বেদিক। এটা খুব ভালো, কারণ এটার মধ্যে যেই কম্পোজিশন রয়েছে সেটা একটু তোমাদের বলি। এটার মধ্যে বার্লি রয়েছে, বার্লি মানে বুঝতেই পারছো জব যেটাকে আমরা বলি সেটা কিন্তু বার্লি। তার পাউডার রয়েছে, টার্মারিক পাউডার রয়েছে, মেন হলুদের গুঁড়ো রয়েছে, রয়েছে স্যান্ডেলউড পাউডার চন্দনের গুঁড়ো, নিম পাউডার নিমের গুঁড়ো, এছাড়াও রয়েছে চিক পিস পাউডার, স্যাফ্রন পাউডার, মোগরা পাউডার এবং রোজ ফ্লাওয়ার পাউডার। এই টোটাল 1টা ইনগ্রিডিয়েন্ট রয়েছে, বুঝতেই পারছো। এর মধ্যে স্যাফ্রন, নিম যেটা খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল, এছাড়াও এটার মধ্যে রয়েছে বার্লি যেটা ভীষণ ভালো অ্যালার্জি প্রোটেক্ট করে, টার্মেরিক খুব ভালো স্কিনটাকে ট্যান রিমুভ করে, স্কিনের যেই ফেয়ারনেস এফেক্ট সেটাকে বাড়ায়, স্যান্ডেলউড ভীষণ ভালো অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস। তো এরকম খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা কিন্তু বলা যেতে পারে একটা ব্রাইডাল গ্লো কিন্তু এই প্যাকেট থেকে কিন্তু আমরা পেতে পারি। যাই হোক না কেন, এটার যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি এবার দেখাবো। সো চলো দেখে নেওয়া যাক প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করবো। তো অলরেডি আমি প্যাকটাকে কিন্তু কেটে নিয়েছি, এবার কিন্তু প্যাকটাকে কিন্তু আমি একটা বোলের মধ্যে নিয়ে নেবো, নিয়ে এটাকে কিন্তু প্লেন জল দিয়ে গুলবো, গুলে কিন্তু ধুয়ে আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। সো চলো আমি কিছুটা পরিমাণ প্যাক ঢেলে নিই। তো এবার কিছুটা জল নিয়ে নিলাম, কিছুটা পরিমাণে আমি নিয়ে আমি কিন্তু গুলে নিলাম, যতটা আমার হাতে প্রয়োজন আমি ততটা। এটা কিন্তু ফুল বডি এবং ফুল ফেসে অ্যাপ্লাই করা যায় প্রথমেই বললাম। তো যাই হোক, এরকম দেখতে হয় যখন মানে আফটার এটা পুরো রেডি হওয়ার পর, জল দিয়ে গুলে নেওয়ার পর। তো যাই হোক, এটা আমি কিন্তু কিছুটা পরিমাণ এই যে আমি হাতে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম, দেখতেই পাচ্ছ নর্মাল যেমন ক্লে প্যাক হয় সেরকমই ছোটো ছোটো হার্বসের টুকরোগুলো হাতের মধ্যে পড়ছে, সেটা বোঝা যাচ্ছে যে যেমন লাইক বার্লি, তারপরে রোজ, নিম যেটা তোমাদেরকে বললাম, কেশর, হলুদ, সেটাই কিন্তু এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু হাতে বাজছে। যাই হোক, আমি কিছুটা পরিমাণ আমার পর্যাপ্ত পরিমাণ হাতে যতটা দরকার একটু মোটা করে লাগাবে। লাগিয়ে নেওয়ার পর এটা কিন্তু রাখার কোনো টাইমিং নেই, যতক্ষণ এটা শুকোচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু ক্লে প্যাক রয়েছে এটা কিন্তু শুকিয়ে যাবে। তো চলো এটা শুকানো পর্যন্ত ওয়েট করছি, তারপরে একবারে ধুয়ে তোমাদেরকে দেখাবো। তো শুকানোর আগে হালকা করে একটুখানি ম্যাসাজ করে নিও, তাহলে তুলতে প্যাকটা সুবিধা হবে। সো চলো দেখা হচ্ছে ধোয়ার পর। তো ওয়াশ কিন্তু আমি করে এসেছি, এবার কিন্তু দেখাবো। তো এই যে দেখো, অলরেডি ভেজাও আছে হাতটা, আমি কিন্তু ওয়াশ করে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু ডান হাতে অ্যাপ্লাই করিনি, বাঁ হাতে অ্যাপ্লাই করেছিলাম। দেখো একটা গ্লো, একটা খুব সুন্দর একটা কিন্তু গ্লো দেখা যাচ্ছে,
তো দেখো দুটো হাত দেখতেই পাচ্ছ। তো এই প্যাকটা আমি জাস্ট অলরেডি 5 থেকে 7 মিনিট মতন লাগলো এটা শুকোতে। তো এটা শুকানোর পর হালকাতে একটুখানি জল দিয়ে ঘষে নিলাম, ঘষে তারপরে কিন্তু ধুয়ে নিলাম। ঠিক তোমরাও কিন্তু এভাবেই কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করবে। যাই হোক, প্যাকটা অ্যাপ্লাই করে দেখো, ফুল বডি ফুল ফেসে লাগাও, আর প্যাকটা খুব কিন্তু রিজনেবল, কারোর কিন্তু পারচেস করতেও সমস্যা হবে না। যাই হোক, প্রোডাক্টটা অ্যাপ্লাই করে তোমাদের ঠিক কেমন লাগলো বা যদি কোথাও অসুবিধা হয় তাহলেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে দিও পরবর্তী ভিডিওর সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে থাকো গ্লো লাইফের।